অমৃত ভারতের হাত ধরে উন্নয়নের পথে তারকেশ্বর স্টেশন। রেলওয়ে গেটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে তারকেশ্বরবাসী। ভারতবর্ষের কয়েক লক্ষ রেলওয়ে স্টেশন বিগত 2022-এর বাজেটে দেশের 1275টি রেল স্টেশন অমৃত ভারতের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। সেই তালিকায় নাম পেল শৈব তীর্থ তারকেশ্বরের তারকেশ্বর স্টেশন। সে বিষয়ে সৌজন্য সাক্ষাতে আজ পূর্ব রেলওয়ে যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির সদস্য বিশ্বজিৎ কুমার দাস তারকেশ্বর স্টেশনে এসে উপস্থিত হলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা সহ তারকেশ্বরের বিজেপি নেতৃত্ববৃন্দ। এদিন তিনি তারকেশ্বর রেলওয়ে স্টেশন মাস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তারকেশ্বরের সবথেকে বড় সমস্যা তিনটে রেলওয়ে গেট একসাথে পড়ে যাওয়ায় সাধারণ মানুষ রেল গেটে আটকে পড়ার সমস্যা, সিগন্যাল সমস্যা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি একটি স্মারকলিপি জমা দেন। পরে পূর্ব রেলওয়ে যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির সদস্য বিশ্বজিৎ কুমার দাস ও আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দেশের কয়েক লক্ষ স্টেশনের মধ্যে 1275টি স্টেশন অমৃত ভারতের প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত। একদম শেষ লগ্নে তারকেশ্বর স্টেশন এতে অন্তর্ভুক্ত করতে পেরে আমরা গর্বিত। আমরা দীর্ঘদিন ধরে এই স্টেশনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছি বহু জায়গায় এবং আবেদনপত্র জমা দিয়েছি। গণস্বাক্ষর সংগ্রহ করেছি অমৃত ভারত প্রকল্পের আওতায় তারকেশ্বর স্টেশন, যা আগামী দিনে বদলে যাবে তারকেশ্বর স্টেশনের মানচিত্র। বাবার মন্দিরের আতলে হবে তারকেশ্বর স্টেশন। পাশাপাশি সিগন্যাল সমস্যা, রেলগেট সমস্যা, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিভিন্ন সমস্যার সমাধান হতে চলেছে বলেও জানান তিনি। খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে বলে তিনি জানান। সুযোগ পেয়েছি অবশ্যই করব এবং সেটি আপনি দেখতেও পারেন, আমি লিস্টটা অলরেডি তারকেশ্বরের অ্যাপ্রুভ লিস্টটা আপনাদের স্টেশন ম্যানেজারের কাছে দেওয়া আছে, ওখানে আপনাদের তারকেশ্বরের নাম স্পষ্ট আছে, ডকুমেন্টেড আছে। এখন নয় যে আমি এমনি বলছি, ডকুমেন্টেড আছে। এখন তারকেশ্বরকে কী ডেভেলপ করা যায়, কী স্ট্রাকচারাল ডিজাইন হবে সেটা সম্পূর্ণই আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিসাইড, এবং আমরা চেষ্টা করব যেহেতু তারকেশ্বরের নামটি বাবা তারকনাথের আন্ডারে, মানে তারকনাথের থেকে ইন্সপায়ার হয়ে এই জায়গার নাম হয়েছে তারকেশ্বর, তো সেখানে আমরা যদি কোনো রকম তারকেশ্বর বাবা তারকনাথের ছোঁয়া আমরা রাখতে পারি। আজকে তারকেশ্বরবাসী সহ ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে দীর্ঘদিন ধরে আমরা আর রেল কর্তৃপক্ষকে জানিয়ে আসছিলাম যে তারকেশ্বর স্টেশনকে অবিলম্বে আর এ গ্রেডেড করতে হবে, আর খুব উন্নত করতে হবে। আর এখানকার মানুষের যে সমস্যা আছে, সিগন্যালের সমস্যা থেকে আরম্ভ করে যে পাড়াপাড়ার সমস্যা থেকে আরম্ভ করে, সেই সমস্যাও আমরা লিখিত আকারে বারবার রেল কর্তৃপক্ষকে জানিয়েছি। আজকে আমরা সৌভাগ্যবান, আমি ধন্যবাদ জানাই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, কারণ ওনার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যেভাবে আজকে 1275 রেল স্টেশনকে সারা ভারতবর্ষে জুড়ে আর কি বলবো স্বচ্ছ ভারত অর্থাৎ অমৃত ভারত রেল স্টেশনে করেছেন, তো সেই জন্য আমরা আমাদের তরফ থেকে বিশেষ করে আমি তারকেশ্বরবাসী হিসেবে বা এখানকার আর সাধারণ মানুষের দাবি নিয়ে যে সাফল্য আমরা পেয়েছি আমরা খুব আপ্লুত অভিভূত। আমরা চাইছি আগামী দিনে মানুষের যে সমস্যা সেই সমস্যার সমাধান করে আজকে তারকেশ্বর স্টেশনকে একটা উন্নত মর্যাদায় নিয়ে যাক। আমরা চাইছি এই সুযোগে তারকেশ্বর মন্দিরের আদতে বা ধাঁচে যাতে তারকেশ্বর স্টেশনটা সেজে ওঠে এবং এখানকার যা সমস্যা আছে সেগুলো যাতে সমাধান হয়, সমস্ত বিষয় যাতে সঠিকভাবে হয়, সেই জন্য আমরা রেলমন্ত্রীকেও ধন্যবাদ, তার সাথে সাথে সম্মানীয় প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ। আমাদের দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া সেটা আশা করছি এই যে স্কিম এসছে অমৃত ভারত স্টেশন তাতেই সাকসেসফুল হবে, এটা আমরা আশা রাখি। আর আমরা দীর্ঘদিন যে দাবি করেছিলাম সেটা তো পূরণ হবে, সাথে সাথে আমরা সাধারণ মানুষকেও এটা বলতে চাইছি যে নরেন্দ্র মোদী সরকার আজকে তারকেশ্বর স্টেশনের দিকে নজর দিয়েছেন আর ওনার সুযোগ্য নেতৃত্বে এবং ওনার যারা রেলের যারা স্টাফ আছে তারাও এসে এখানে একটা সুন্দরভাবে রেল স্টেশন করে দিই, আমরা এটা চাইছি। আমাদের দীর্ঘদিনের দাবি আশা রাখা যায় সাকসেসফুল হবে। মোটামুটি কতদিন থেকে কাজ শুরু হবে বলে আশা হচ্ছে? সামনে আগে ওনারা কেন্দ্রীয় টিম আসবেন, পর্যবেক্ষণ করবেন কোথায় কী আছে ওনারা দেখে নেবেন, দেখে নেওয়ার পর বাজেট তৈরি হবে, কোন কোন স্কিমগুলো ওনারা অ্যালাইনমেন্ট করবেন সেগুলো হয়ে বাজেট ফেস করার পরই তারপরে কাজে লেগে পারবেন। মোটামুটি আপনি ধরুন 6 মাসের ভেতরে কাজ শুরু হয়ে যাবে। এই যে অমৃত ভারত প্রকল্প, এটা কি সরাসরি স্টেশনের উপরে কাজ? হ্যাঁ, সরাসরি স্টেশনের উপর, স্টেশনগুলোকে ডেভেলপমেন্ট করারই মেন উদ্দেশ্য। ওই যে বললাম 1275 স্টেশনকে বেছে নেওয়া হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, কয়েক লক্ষ তো স্টেশন আছে তার মধ্যে 1275 বেছে নেওয়া হচ্ছে, এগুলোকে এগ্রিডে তৈরি করে একটা যাত্রী স্বাচ্ছন্দ্যের উদ্দেশ্যে এগুলো করা হচ্ছে। মোদীজি এটা মাথায় রেখেছেন যাতে করে যাত্রীদের সমস্ত বিষয়ে সুযোগ সুবিধা বাড়ে এবং যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে যাতায়াত করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে মোদীজি এই প্রকল্পগুলো মাথায় নিয়েছেন। আপনার নাম? আমার নাম সুশান্ত কুমার বেরা, ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি। ধন্যবাদ।
আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। আন্তর্জাতিক গোসাই পরব 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি টেঘরির মাঠ সিবিএসই স্কুলের বিপরীতে, স্টেশন থেকে 3 মিনিটের হাঁটা পথ। আনন্দের এই পরবে আসছেন তো? আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।